হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল চ্যানেলস এবং এখন মেনলি একটা ব্যাপারটি এখানে কথা বলতে চলেছি তো আমরা বারবার বলে আসছি যে দেবের কবে কমার্শিয়াল সিনেমা আসবে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা কবে আসবে এবং একটা বিরাট মানে লোক রয়েছে বা বিরাট মানুষ রয়েছে যারা দেবকে কিন্তু এখন দোষও দিচ্ছে যে বাংলাতে এখন কমার্শিয়াল সিনেমা খারাপ হওয়ার পেছনে দেবের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রসঙ্গীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একা জিত কী করে টানবে আর অঙ্কুশ ইয়াসেরা অতটা ম্যাচিওর নয় যারা মানে নিজেদের স্টার্ট আপে দর্শক টানতে পারবে এরকম বহু কথা উঠে আসছে এবং দেবকে পেন্ট কাট করে দাঁড় করানো হচ্ছে বলা হচ্ছে যে দেব বাংলা কমার্শিয়াল সিনেমা পতনের জন্য অন্যতম দায়ী আমি নিজেও বিভিন্ন ভিডিওতে বলেছি যে দেবের উচিত এখন ইন্ডাস্ট্রি কমার্শিয়াল কমার্শিয়াল সিনেমায় ফেরা এবার একটা ব্যাপার ভেবে দেখতে হবে দেব কিন্তু খুব দূরদর্শী একজন লোক মানে দেব ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু কাজ করে এসেছে একটা সময় সে যখন ইন্ডাস্ট্রিতে নতুন তখন তাকে ইন্ডাস্ট্রি যেভাবে কাজে লাগিয়েছে সে সেইভাবেই কাজে লাগিয়েছে তখন হিরোদেরকে রীতিমতো সেই কি বলবো সার্কাসের স্মৃতি কারো ইউজ করা হতো যদি তারা কাজ ভালো দেবে তাদের তারাকে রাখা হবে না নাহলে তাকে প্রোডাকশান বাইরে করে দেওয়া হবে একটা সময় যখন সে পাগলু রোমিও এইগুলো যখন তার হিট হচ্ছিল তখন দেবের একটা আলাদা ক্রেজ ছিল এসবিএফও তাকে খুব পছন্দ করতো কিন্তু যখন থেকে এই ধরনের সিনেমার ক্রেজও কমলো দেবের কাছে এই ধরনের সিনেমার আসার অফারও চলে গেছিলো এবং সিনেমাগুলো খুব একটা ভালো চলছিল না তখন দেব নিজের প্রোডাকশন থেকে অনেকগুলো কাজ আনছিলো এবং একটা কথা ভাবতে হবে আজকে দু হাজার উনিশের পর থেকে দু হাজার বাইশ বা দু হাজার তেইশ আমি যদি ধরি মানে বাংলার মানে সব থেকে সাকসেসফুল প্রোডাকশান হাউস বা সব থেকে সাকসেসফুল অভিনেতা কিন্তু দেবী মানে প্রথম প্রোডাকশান হাউস বা অবশ্যই উইন্ডোজ একে থাকবে কিন্তু তারপর কোনো প্রোডাকশান হাউস কিন্তু টিকতে পারেনি সেখানে দাঁড়িয়ে দেবের প্রোডাকশন হাউস কিন্তু সাকসেসফুলি কিন্তু কাজ করেছে এবং প্রথম থেকে কিন্তু তাদের প্রোডাকশন হাউসের সিনেমা চলছিলো না চ্যাম্পের পর তার কবির ফ্ল হয় তারপর তার ককপিটও মোটামুটি একটা বিজনেস করে তারপর হইচুয়ান লিমিটেড ভালো চলে না যেটা কিন্তু একটা মেনস্ট্রিম মুভি ছিল হইচ লিমিটেড যদি আমি দেখি তারপর আরও অনেকগুলো সিনেমা করেছিল যেগুলো ওয়ার্ক করছিলো কিন্তু যখন থেকে দেব এই মানে কিছু বয়স্ক মানুষের জন্য কাজ শুরু করেছে সাঁজির প্রত্যেকে প্রত্যেকটা কাজ কিন্তু ওয়ার্ক করেছে প্রত্যেকটা কাজ এমনকি আমার চারপাশেও দেখছি অনেক বয়স্ক মানুষ রয়েছে যারা টনিকও দেখেছিলো তারা কিন্তু এটা বলছে যে দেবের প্রজাপতিটা কবে দেখতে পাব মানে সেই দর্শকরা যারা যাদের জন্য দেব সিনেমাগুলো করছে তারা কিন্তু দেবের এই কাজগুলো দেখতে ইন্টারেস্টেড এবং সিনেমাগুলো কিন্তু সত্যি অফিসে বিজনেস করছে তবে তাই বলে কি দেব কমার্শিয়াল সিনেমা খুঁজছে না এটা কিন্তু ভুল কথা এটা কিন্তু দেবদা নিজে স্বীকার করেছে এবং আরেকটা কথা বলে নাকি দেবের শেষ পাঁচ বছরে কোনো মানে তিন চার বছরের কোনো সিনেমা কিন্তু ফ্লপ নয় কাছের মানুষও কিন্তু হিট এবং এটা নিজে একটা ইন্টারভিউতে স্বীকার করেছে এবং এটা অরিত্র স্কুলের ইন্টারভিউ দেবের যে ইন্টারভিউটা কাল করেছে সেখানে দেখলাম সে ক্লিয়ারলি বলে দিয়েছে যে কাছের মানুষের বিজনেস নিয়ে আমি খুবই খুশি একজন অভিনেতা তখনই একজন প্রডিউসার যেতে পারে তখনই খুশি হয় যখন তার সিনেমা মোটামুটি যে বাজেটে তৈরি তার থেকে বেশি টাকা তুলতে পারে অর্থাৎ সিনেমাটা কিন্তু অলরেডি হিট এবং এটা দেব নিজে ওপেনলি বলছে দেব খুবই খোলামেলা কথা বলে সেটা আমরা সবাই জানি সেই হিসেবে বলতে চাই সে যেটা ঘটে সেটাই বলেছে যে কাছের মানুষ কিন্তু তার বক্স অফিস তাকে খুশি করেছে এটা ফ্যাক্ট তবে ব্যাপারটা এটা হচ্ছে এই সবটা সিনেমাগুলো হিট হচ্ছে বলে দেব যে অন্য ধরনের সিনেমা খুঁজছে তা নয় দেব ক্লিয়ারলি অর্থের ইন্টারভিউতে একটা কথা ক্লিয়ারলি বলে দিয়েছে যে সে বহুদিন ধরে বহু কমার্শিয়াল সিনেমা তার কাছে অফার এসছে এবং বহু কমার্শিয়াল সিনেমা সেও রিসার্চ করছে কিন্তু প্রবলেম হচ্ছে যেরকম পুষ্পা কেজিএফ বা ট্রিপেলার বা ওখানকার যে বিগ মুভিগুলো সেগুলো যেরকম স্টোরি লাইন রয়েছে যেরকম স্ক্রিনপ্লে রয়েছে ওই রকম লেভেলের স্ক্রিন প্লে এখন কিন্তু বাংলাতে হচ্ছে না এটা কিন্তু ফ্যাক্ট এই যে খেলা যখন সিনেমাটা নিয়ে এস পেপের যেটা এলো ওটার প্রডিউসার থেকে শুরু করে ডাইরেক্টর সবাই খুব বড়ো বড়ো কথা বলেছিল যেটা নাকি বাংলার বুকে অন্যতম বড় সেরা থ্রিলার কিন্তু হলিকে দেখা গেল আহামরি কিছুই নয় যে ভটভটি সিনেমাটা লোকে বলছিল এমন একটা কিছু হবে যে বাংলায় দেখা যায় না হলেকে দেখা গেল স্ক্রিন প্লে কিছুই নেই এখন যদি কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে যদি খুব বড় করে দেবতা প্রমোশন করে আমার সিনেমার মতো কমার্শিয়াল সিনেমা এখন হয়নি হলেকে দেখা গেল কিছুই নেই সিনেমাটা কিন্তু লোকে ছুঁড়ে ফেলে দেবে এখন যেটা খুঁজছে ভালো স্ক্রিপ্ট এখন যেটা জানা যাচ্ছে দেবতা কিন্তু অনেকগুলো কমার্শিয়াল সিনেমাটা কিন্তু খোঁজ করছে এবং পরের বছর দেব যেটা বলেছে দু হাজার তেইশ সালের অনেকগুলো কমার্শিয়াল সিনেমা কিন্তু আসার প্ল্যান রয়েছে যার মধ্যে একটা কমার্শিয়াল রমকম মুভি হতে চলেছে যেখানে রোম্যান্স মানে রোম্যান্স শুরু করে অ্যাকশন সব কিছু থাকবে কমেডি সব কিছু থাকবে আবার একটা সিনেমা যেটা কয়লা মাফিয়ার ওপর তার সঙ্গে সঙ্গে স্যান্ড মাফিয়া ইত্যাদি বিভিন্ন মাফিয়ার যে মুভিগুলো হয় সেরকম ধরনের একটা স্ক্রিপ্ট কিন্তু দেবদার কাজ মানে খুঁজছে মানে কাজ করছে এখন অবধি স্ক্রিপ্ট রেডি হয়নি কিন্তু দেবতার মাথায় রয়েছে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে দেবও কিন্তু কমার্শিয়াল সিনেমা খুঁজছে কিন্তু যতক্ষণ না সে ভালো স্ক্রিপ্ট পাচ্ছে সে করছে না ততদিনে সে কী করছে বাহাজ্যতির মতো সিনেমা রঘু ডাকাতের মতো সিনেমা প্রজাপির মধ্যে সিনেমাগুলো এক পাশে করেছে কারণ এগুলো শুটিং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করা যাবে কিন্তু কমার্শিয়াল সিনেমা যে অনেকটা টাইম দিতে হবে তো যতদিন না সেই রকম স্ক্রিপ্ট সে পাচ্ছে ততদিন কিন্তু সেই ধরনের কাজ করছে তাই এখন এই ধরনের সিনেমাগুলো আসছে যখন দেবতা ভালো স্ক্রিপ্ট পাবে যেটা জানা যাচ্ছে দু হাজার তেইশের পর থেকে কিন্তু দেবের অনেকগুলো কমার্শিয়াল সিনেমা আসতে পারে এবার দেবদা নিজে বলেছে তো এটা একটা ভালো দিক এবার আশা করা যায় কমার্শিয়াল সিনেমাগুলো কোয়ালিটি ভালো হবে কারণ এটা আশা করাই যায় কারণ দেবদের নিজে বলছে যে ভালো স্ক্রিপ্ট তারকে ছিল না বলে সে করেনি তো এবার যে সিনেমাগুলো কমার্শিয়ালি আসবে আশা করাই যায় সেগুলো হয়তো স্ক্রিপ্ট খুব ভালো মানের হবে দেখা যাক কী হয় যদি স্ক্রিপ্ট খারাপ হয় তখন বুঝতে হবে যে দেব ভালোভাবে রিসার্চ করে না যদি স্ক্রিপ্ট ভালো হয় তাহলে বুঝতে হবে দেব সত্যি কমার্শিয়াল সিনেমার পিছনে অনেকটা খেটেছিল টাইম নিয়ে দেখা যাক কোনটা হয় আবার তোমাদের এটা নিয়ে কী মনে কমেন্ট করে জানাও যে চ্যানেলের মতন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় অ্যান্ড গেট দেবে পেলে সবাই ভালো থাকতে সুস্থ তোকে ঠিক করবি নমস্কার আবার দেখাবে ভাই ঠিক ক্যার